বাবা হেলিকপ্টার হেলিকপ্টার ফিলিং হচ্ছে। তো এই হলো আমরাবতি পার্ক, দীঘা ঘুরতে আসলে এই স্পটটা অবশ্যই ভিজিট করো। তো বন্ধুরা, আমরাবতি পার্কে এন্ট্রি করলাম এই মাত্র, এন্ট্রির জন্য নিল 5 টাকা মাত্র টিকিট। এখন দেখি এর ভিতরে দেখার কি কি আছে, ঠিক আছে? তো সঙ্গে থাকো আর পুরো সিন এনজয় করো। খুব মজার জিনিস আছে, কি বলো তো? 1 2 3 4 একটাও আসছে না, চলো পালাই, কেননা আমার আবার ছিঁড়ে নিয়ে চলে গেল নিচেরটা। বন্ধুরা, এই ফুলটা অ্যাকচুয়ালি কী ফুল আমি ঠিক জানি না, তোমরা জানলে বলো তো ভাই। কাটা প্রচুর, শুধু ফুলই দেখা যাচ্ছে কিন্তু কোনো পাতা নেই। তো পার্কে ঘুরতে আসবো, আমি করবো না, এটা হয় না কি? করো করো, যত খুশি করো, পরের মেয়ে বাপলা কাট, যেটুক পাবে সেটুক লাগ, আমার কি? বন্ধুরা, রোপওয়েতে ওঠার জন্য একটা টিকিটের মূল্য নিল 47 টাকা জিএসটি সহ, ওই হলো রোপওয়ের ডিক্স, ঠিক আছে? তো চলো ওঠাই যাক। গ্রুপে 4 জন করে উঠছে, এবার আমার কপাল দেখো, আমি একাই একটার মধ্যে উঠেছি, তারপরে ভিডিওটা করতে খুব মজা হবে, তাই না? বাবা হেলিকপ্টার হেলিকপ্টার ফিলিং হচ্ছে। সামনেরটার মধ্যে দেখতেই পাচ্ছ চার, আর নিচে রয়েছে একটা বড় পুকুর, পুকুরের মধ্যে বোটিং হচ্ছে, পুকুর মানে জলাশয়। কি দেখে কি মনে হচ্ছে, বোট রাইড করবে না? তো এটা হলো প্রাইস, ঠিক আছে? দুজনের প্যাডেল 25 টাকা, 3-4 জনের 60 টাকা, 5-6 জনের 25 টাকা, 80 টাকা, যাই হোক এটসেট্রা। আর এখান থেকে বোট রাইড করে পুরো পয়সা আছে পকেটে, তোমার পয়সা কে দেবে? তুমি নিজে দিয়ে চড়ো, আমি দিতে যাবো কিসের জন্য? চ্যাঙ্কু কেটে নেবে। আমার মনে হয় বেশি সময় না, একটা এটা যেরকম দার্জিলিংয়ে যেরকম হয় শর্টকাট, 2 মিনিটের রাইড সম্ভবত। এখান থেকে তো ফাঁকা, এটা অ্যাকচুয়ালি মিনি হেলিকপ্টারের মতো লাগছে। ওয়েট করো, অবশ্যই হেলিকপ্টারে চড়াবো, ঠিক আছে? ভালো লাগবে। অ্যাকচুয়ালি কলকাতার সায়েন্স সিটির মতো অনেকটা, সায়েন্স সিটিতে দেখো ঘরের দুয়ার ধারে ঘাস গরুতে খায় না কথা আছে, তো আমি সায়েন্স সিটিতে এখন অবধি যাইনি, চিন্তা করো, সেখানেই বড়, অথচ সেখানেই সায়েন্স সিটিতে একবারও যাওয়া হয়নি। বাম চিকি বাম বা, সামনে সামনে গ্রুপ খুব এনজয় করছে। 2 মিনিটের রাইড, 47 টাকা, যাবো অবশ্যই পুরো পার্কটা ঘুরিয়ে তোমাদেরকে দেখা। তোমরা একটা সুপারি দেখতে পাচ্ছ, এই সুপারিটা অ্যাকচুয়ালি কি সুপারি ঠিক জানি না, আপেলের মতো রং। এটা অনেক টপ ভিউ। পার্কটা অ্যাকচুয়ালি কীরকম জানো তো, মানে এটা হলো মিডিল সেন্টার পয়েন্ট, আর যদি তুমি একটা রাউন্ড মারো, আর রাউন্ড মারতে গেলে যতটা দেখা যাবে পার্কটার সাইজ ঠিক ততটা। ঠিক আছে, খুব একটা বড় পার্ক নয়, তবে আমি নেটে দেখেছিলাম বলে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম, অনেকের কাজে আসবে ওই জন্য। আর যারা দীঘায় আসছো একবার ঘুরতে আসবে, অসুবিধা নেই। আর আজকে মনে হয় ভিড় একটু বেশি, আমাদের কলকাতার পার্কগুলোতে সানডেতে যা ভিড় হয় মনে হচ্ছে তার 10% লোক এখানে নেই। ফাঁকা ফাঁকা লাগছে খুব, সে তো চোখে দেখতেই পাচ্ছি। এর মধ্যে নিশ্চয়ই কিছু দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি এর মধ্যে কিছু পাখি ঘুরে রেখেছে। 4টে 4টে করে মোটামুটি লোক তোলা হয়, ঠিক আছে? আমাকে আবার কলকাতা ফিরতে হবে। এই পার্কটা ভিজিট করার পর
সমুদ্রে একবার স্নান করার ইচ্ছে আছে। বন্ধুরা, আমরাবতী পার্কের ট্যুর এই অবধি শেষ। চলো আমি বেরিয়ে যাচ্ছি, আমার তো আর সময় বেশি একটা নেই। তো এই ভিডিও এই অবধি, পরের ভিডিওতে আবার মিলছি। আর যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর আমার সাথে থাকবে, এই কামনা রইল। সবাই তোমরা ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ।